জম্মু কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা। হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, আর যার জেরে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। কিভাবে ঘটল এই দুর্ঘটনাটা সেটাই বলবো আপনাদের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার আশার অঞ্চলের কাছে। সেখানে কিশ্তওয়ার থেকে জম্মুগামী ওই বাসটা দুর্ঘটনার কবলে পড়ে। এই বিষয়ে জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাটোতে কিশ্তওয়ার জাতীয় সড়কে বাসটা নিয়ন্ত্রণ হারায়, উল্টে গিয়ে পড়ে 300 ফুট গভীর একটা খাদে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছয়। এই ঘটনায় কমপক্ষে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রচুর মানুষ, তাদের প্রত্যেককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ডোডায় মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে, মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 50,000 টাকা দেওয়া হবে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। দুর্ঘটনা কবলিতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ডোডার এই বাস দুর্ঘটনায় আমরা মর্মাহত, সকলের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি, জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা করবে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের একটা ভিডিও প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে বাসটিকে খাদে পড়ে যেতে দেখা যায়। অনেকটাই উঁচু থেকে পড়ে যাওয়ায় বাসটা রীতিমতো টুকরো টুকরো হয়ে যায়। তারপর ভিডিওটা দেখা যাচ্ছে যে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, তার মোড়েই একটা গভীর খাদ। প্রাথমিক অনুমান, এখান থেকেই বাঁক নেবার সময় বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে চলে যায় আর তার জেরেই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আরও একটা তথ্য প্রসঙ্গত জানিয়ে রাখবো, গত 1 সপ্তাহের মধ্যে ডোডায় এটা দ্বিতীয় দুর্ঘটনা, প্রায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবারের এই দুর্ঘটনা এবং আহতের সংখ্যাও প্রচুর। এবং ইতিমধ্যেই উদ্ধার কার্য শেষ হয়েছে, প্রায় 300 ফুট নিচে পড়ে গিয়েছে বাসটা। অত্যন্ত ভয়াবহ বাস দুর্ঘটনা, জম্মু কাশ্মীরের হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ল যাত্রীবাহী বাস, আর যার জেরে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। ঘটনাটা যেটা ঘটেছে বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার আসার অঞ্চলের কাছে, আর সেখানে কিশ্তওয়ার থেকে জম্মুগামী ওই বাসটা দুর্ঘটনার কবলে পড়ে। এই বিষয়ে জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাটোতে কিশ্তওয়ার জাতীয় সড়কে বাসটা নিয়ন্ত্রণ হারায়, উল্টে গিয়ে পড়ে 300 ফুট গভীর একটা খাদে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছয় এবং এই ঘটনায় কমপক্ষে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন প্রচুর মানুষ, তাদের প্রত্যেককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ডোডায় মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 50,000 টাকা দেওয়া হবে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।